আসসালামু আলাইকুম দর্শক, পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম। দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালার শুভেচ্ছা ও শুভকামনা। আজকের আলোচনার বিষয় মেডিসিন পরিচিতি। আজকের দুটি প্রয়োজনীয় ওষুধ নিয়ে আলোচনা করব, ক সানক্যালপি এবং খ গেনাগারি। ক সানক্যালপি, এই ওষুধটি রেয়ার বা ডেঙ্গুর জন্য, এটা ফার্মে দিলে একটা পরিবর্তন চোখে পড়ে। কখন দিতে হবে? এক, গ্রোয়ার থেকে লেয়ার এক খাবার মিক্স করা শুরু করলে দিতে হবে। দুই, লেয়ারের 50 সপ্তাহের পর মাসে 1 সপ্তাহ দেওয়া উচিত। যদি লেয়ার 1 ফিড না চলে তাহলে অবশ্যই দিতে হবে এবং 15 দিন পর পর দেওয়া উচিত 5 দিন। তিন, গরমের সময়, গরমে ক্যালসিয়ামের শোষণ কম হয় তাই ঘাটতি দেখা দেয়। পরের ওষুধ খ গেনাগার, ভালো একটি প্রোডাক্ট মাইকোপ্লাজমা বা আমাশয়ের জন্য। লেয়ার মুরগিকে প্রিভেন্টিভ হিসাবে দেওয়া হয় 1 থেকে 2 মাস পর পর অবস্থা অনুযায়ী। ডোজ 100 কেজি খাবারে 40 থেকে 50 গ্রাম 3 কেজি, অথবা পানিতে 1000 লেয়ারের জন্য 40 থেকে 50 গ্রাম 3 কেজি। এক বেলা দুধ ব্রয়লারকে দেওয়া যাবে না। তো এই ছিল আমাদের আজকের মেডিসিন আলোচনা। এই বিষয়ে পরবর্তী আপডেট ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ হাফেজ।